আসসালামু আলাইকুম, আমি খাইরুল হাসান সবুজ, সবুজ আইটি পার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব পেন ড্রাইভ থেকে বা ইউএসবি ড্রাইভ থেকে কিভাবে শর্টকাট ভাইরাস রিমুভ করতে হয়। আমরা যদি আমাদের পেন ড্রাইভে ঢুকি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের পেন ড্রাইভে শর্টকাট ভাইরাস আছে। আজকের ভিডিওতে আমরা দেখব এই শর্টকাট ভাইরাস কিভাবে রিমুভ করতে হয়। আর এই শর্টকাট ভাইরাস রিমুভ করার জন্য আমরা স্টার্ট বারে গিয়ে সার্চ দিব সিএমডি, অর্থাৎ কমান্ড মোড। এই কমান্ড মোডটি আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এই মোডে ওপেন করব। দেন এখানে আমরা ডি ক্লোন দেব, কারণ আমার পেন ড্রাইভের ভলিউম হচ্ছে ডি। আপনাদের পেন ড্রাইভের ভলিউম এ বি সি ডি যে কোনোটা থাকতে পারে, আপনাদের পেন ড্রাইভের যে ভলিউমটা আছে আপনারা সেটা এখানে লিখে ক্লোন দিয়ে এটা এন্টার দেবেন। দেন আমরা যে কমান্ডটি চালাবো সেটা হচ্ছে ডিইএল স্পেস স্টার ডট এল এন কে, দেন আমরা ইন্টার দেব। তাহলে আমাদের পেন ড্রাইভের ভলিউমটি দেখাচ্ছে ডট লিঙ্ক, দেন অ্যাক্সেস ইজ ডিনাইড। দেন আমরা যে কমান্ডটি চালাবো সেটা হচ্ছে অ্যাক্টিভ স্পেস মাইনাস এইচ স্পেস মাইনাস আর স্পেস মাইনাস এস স্পেস স্ল্যাশ এস স্ল্যাশ ডি স্পেস, আমাদের যে ভলিউম লেটার আছে সেই ভলিউম লেটার দেব, অর্থাৎ আমাদের ড্রাইভের নেমটি দেব। এখানে আমাদের ড্রাইভটি হচ্ছে ডি কোলন স্টার ডট স্টার, দেন আমরা ইন্টার দেব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাক্সেস ডিনাই ডি, আমাদের পেন ড্রাইভের নেমটি ডেস্কটপ ডট আইএনআই, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাক্সেস ডিনাই আমাদের পেন ড্রাইভের নেম ডট লিঙ্ক, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাক্সেস ডিনাই সিস্টেম ভলিউম ইনফরমেশন। অর্থাৎ আমরা যদি সিএমডি মোড আর কমান্ড মোড থেকে এই তিনটি কমান্ড চালাই তাহলে আমাদের পেন ড্রাইভ বা ইউএসবি ড্রাইভের শর্টকাট ভাইরাস রিমুভ হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওতে আমরা দেখলাম পেন ড্রাইভ আর ইউএসবি ড্রাইভ থেকে কিভাবে শর্টকাট ভাইরাসটি রিমুভ করতে হয়। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে ধন্যবাদ, এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।